হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে ওমের টিফিন বক্সে দিচ্ছি পালক চিলা। ফ্রিজে দেখলাম একটুখানি পালক পড়ে আছে, সেটা দিয়েই আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ওমকে স্কুলে দেওয়ার পর আমি আর সৌমিক মিলে একটু বাজার করতে যাব। আর এই ছোট্ট কাটারটা দেখছেন, এটা এবার দিদি সৌমিকের হাত দিয়ে ইন্ডিয়া থেকে পাঠিয়েছে। এইটা দিয়ে যে আমার কী উপকার হয়েছে, সকালবেলায় যখন খুব তাড়াহুড়ো থাকে এইটা দিয়ে যে কোনো ভেজিটেবল শাক এরকম এ দিয়ে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। আমাদের এখানে কিন্তু এখনও ভালোই ঠান্ডা, তার জন্য একটু রসুন কুচি দিয়ে দিলাম ওমের যাতে ঠান্ডা না লাগে। এই পালং শাকটা কুচি কুচি করে নেওয়ার পর মধ্যে আমি হাফ টমেটো দিয়ে দিলাম কুচি করে, আর 4 চামচ মতো বেসন দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে নুন, গরম মশলা আর একটুখানি হিং দিয়ে দিয়েছি। এবার এই ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর খুব অল্প অল্প পরিমাণ করে জল অ্যাড করতে হবে, কারণ শাকে আমরা লবণ দেওয়াতে এমনিতেই একটুখানি তো জল বেরোবেই, তাই অল্প পরিমাণে জল অ্যাড করলেই ভালো। এখন এরকম কনসিস্টেন্সিতে রেখেছি। এবার ফ্রাইং প্যানে অল্প বাটার বা সাদা তেল দিয়ে ব্রাশ করে ব্যাটারটাকে ছড়িয়ে দেবো চিল্লার আকারে। সামনের দিকটা ফুলতে শুরু করলে বুঝতে হবে পেছনের দিকটা ভালোভাবে শ্যালো ফ্রাই হয়ে গেছে। অন্য দিকটাও উল্টে দেবো, অন্য দিকটাও ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। এই পুরো প্রসেসটাই একদম লো মিডিয়াম ফ্লেমে করতে হবে। এবার বাজার থেকে সৌমিক এরকম সাদা পিয়ার্স এনেছিল, কীরকম নাশপাতির মতো খেতে কিন্তু খুব সফট হয়। এর খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে দিয়ে টিফিনে দিয়ে দিলাম। আজকে সকাল থেকে দারুণ রোদ উঠেছে জানেন তো, সাথে একদম হাওয়া নেই, একদম যেন গরমকাল পড়ে গেছে। আজকে বাইরে বেরিয়ে এত সুন্দর লাগছে, চারিদিকের আকাশটা দেখুন একদম পরিষ্কার, অজস্র পাখি ডানা মেলে ঘুরে বেড়াচ্ছে। গরমকাল পড়তে না পড়তেই প্রচুর ধরনের পাখি এবার আমরা দেখতে পাব। দোকানের মধ্যে এবার আমরা এসে গেছি। আজকে আপনাদের দেখাবো এখানে কত ধরনের শাক পাওয়া যায়। তার বেশিরভাগ শাকটাই আমি জানি না কী ধরনের শাক, তাই ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। এছাড়াও দেখুন কত ধরনের লঙ্কা আছে। এটা একটা চাইনিজ মার্কেট আমাদের বাড়ির কাছেই, এখানে এই শাকসবজির এত ভ্যারাইটি দেখতে পাই অর্ধেক তো বুঝতেই পারি না কোনটা কী। তবে এখন আস্তে আস্তে দেখতে দেখতে অনেকটাই শিখে গেছি। আর ইন্ডিয়ার শাকসবজির মধ্যে সবথেকে বেশি এই দোকানেই আমরা পাই, তাই এখন শাকসবজি কিনতে এলে এই দোকানটাতেই আমরা আসি। দেখেছেন কত ধরনের লঙ্কা পাওয়া যায় এখানে। এখানেও ঢ্যাঁড়স আর শিম পাওয়া যায়, কিন্তু প্রথম একবার নিয়ে দেখেছিলাম একদমই ইন্ডিয়ার মতো টেস্ট নেই জানেন তো, তারপর থেকে আর নিই না এখান থেকে, কারণ এখানকার জিনিসপত্রের এতটাই দাম যে ট্রাই করতে গিয়ে যদি খেতে না পারি পুরো টাকাটাই নষ্ট, আর এতটাই দাম যে অনেক গায়ে লাগে। জিনিসটাকে বলছে বেবি এগ প্ল্যান্ট, এগ প্ল্যান্ট এখানে বলা হয় বেগুনকে। এই দেখুন সজনের পাতা, কচুর ডাঁটি, লেবুর পাতা, কারি পাতা, এটা হচ্ছে পান, তো ছোট ছোট পান পাওয়া যাচ্ছে দেখুন, এটা হচ্ছে বড় পান। আমি এখানে এসেছি কারি পাতা খুঁজতে, তাই ভাবলাম এত রকমের শাক যেগুলোর অর্ধেকের নামই আমি প্রায় জানি না আপনাদের সাথে শেয়ার করি। এই সেকশনটাতে পুরো পাতা আছে, আবার পেছনের দিকের আরেকটা সেকশনে আছে পুরো শাক, সেখানে পুঁই শাক, কলমি শাক এইসবও পাওয়া যায়। এই শাকগুলো এখানে এলেই আমি নিয়ে চলে যাই। এই সর্দি কাশির জন্য বাসিল লিফ এখানে খুব বিখ্যাত, এটা হচ্ছে পুদিনা পাতা, আর এইটা হচ্ছে রোজমেরি। আমরা তো জানতাম রোজমেরি ফুল হয়, কিন্তু এর পাতাগুলোও যে খাওয়া হয় তা আমার জানা ছিল না। এখানে পেয়েছি কারি পাতা, একটা প্যাকেট নিয়ে নিলাম। পাশেই দেখুন কচুর শাক, অনেকটা করে একসাথে কিনতে হয়, এটাই একটা সমস্যা। এটা জানেন তো ডাবের জল,
এইগুলো দেখলাম এবার নতুন এসছে, কি সুন্দর প্যাকেজিং দেখুন। আবার মাথার ওপরে স্ট্রও লাগানো আছে অনায়াসেই যাতে খাওয়া যায়। এটার আবার অফারও চলছে, 310 টাকায় দুটো পাওয়া যাচ্ছে। এদিকে কত বড় বড় এঁচড় এসছে দেখুন, এগুলো এক একটা প্রায় 8 থেকে 10 কিলো তো হবে। এঁচড় দেখলেই খেতে ইচ্ছা করে, কিন্তু এত বড় নিয়ে কি করব। থাক, যখন ছোট পাওয়া যাবে তখনই নিয়ে যাব একটা। বাজার করে আমরা বাড়ি এসে গেছি, এবার দুপুরের রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে নিচ্ছি। আজকে অনেক সবজি কিনে এনেছি, আর তাছাড়া এদিনে সজনের ডাঁটার প্যাকেটটা এনেছিলাম, তাই ভাবলাম আজকে একটু শুক্ত করে দিই। শুক্তর মশলার জন্য এখানে 5 ফোড়ন আর রাঁধুনিটাকে আমি রোস্টেড করে নিচ্ছি। রোস্টেড হয়ে গেলে হাম্বালদিস্তাতে আমি এটাকে গুঁড়ো করে নেব। আর এই কড়াইটাতেই সর্ষের তেল দিয়ে দিলাম। হাঁটি বাঙালির রান্নাগুলো আমি সর্ষের তেলেই করি, হয়তো ঠিক সেই স্বাদ আসে না। গরম অবস্থাকেই মশলাটাকে গুঁড়িয়ে দিলাম, দেখুন কি সুন্দর হয়ে গেছে। করলাগুলোকেও লাল লাল করে ভেজে নিয়ে আমি এবার তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই বড়িগুলোকে আমি একে একে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে সেটাকে আলাদা পাত্রে তুলে নিয়ে কেটে রাখা আলু, গাজর, পেঁপে, বেগুন সবগুলোকে ভাজতে দিয়ে দেবো অল্প নুন অ্যাড করে। অল্প পরিমাণে আমি আদা কুচি দিয়ে দিয়েছি। সমস্ত সবজিগুলোকে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে ভালোভাবে ভাজার পর আমি অল্প জল দিয়ে দিয়েছি, সাথে ভেজে রাখা করলাগুলোও দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকাও দিয়ে দিলাম। এরপর সবজিগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন অল্প পরিমাণে পোস্ত বাটা আর নর্মাল টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিতে হবে, আর সাথে আমার ফ্রোজেন ডাটাগুলোও দিয়ে দিলাম। ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। শুক্তো একটু মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনিও দিয়ে দিলাম। যেগুলো ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। আমানোর আগে অবশ্যই একটু ঘি ছড়িয়ে দিলাম। অন্যদিকে আজকে দেখুন আমি আলু আর পেঁপে দিয়ে প্রেশার কুকারে মাংসটা বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকারে খুব চটজল দিয়ে ও কম তেল মশলায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই দারুণ মাংসের ঝোল রান্না হয়ে যায়। যেদিন তাড়াহুড়ো আমার থাকে প্রেশার কুকারে এরকম মাংস করে নিই। আজ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাজার করতে গেলেই মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা ঘুরে ঘুরে বাজার করতে হয়, আর পাও ব্যথা হয়ে যায়, সাথে আজকে অনেকটা বেলাও হয়ে গেছে। তাই চটপট করে খেয়ে নিয়ে আজকে আপনাদের দেখাবো কী কী কিনে আনলাম বাজার থেকে। এই সব জিনিসপত্রের দামও আপনাদের বলবো, তাহলে আপনাদের আইডিয়া করতে পারবেন কানাডাতে থাকতে গেলে প্রত্যেক সপ্তাহে কীরকম ধরনের গ্রসারির জন্য খরচ হতে পারে। প্রথমেই বলি, আমাদের বাঙালিদের এখানে বাজার করতে 3টে ধরনের দোকানে যেতে হয়। আগের দিন ইন্ডিয়ান স্টোরে আপনাদের নিয়ে গেছিলাম, সেখান থেকে আমাদের যেগুলো অন্যান্য দোকানে পাওয়া যায় না, মুড়ি রে এই সবগুলো নিয়ে এসেছি, ওগুলো মোটামুটি মাসে একবারই যায়। এখানের বিল হয়েছিল দেখেছিলেন $86, মানে প্রায় 5,500 টাকা মতো। এছাড়া আমাদের পছন্দ মতো মাছ মাংস কিনতে গেলে আমাদের বাংলাদেশি স্টোরে যেতে হয়, ওটাও মাসে মোটামুটি 100 দরার তো লাগেই, মানে ধরুন ভারতীয় মুদ্রায় 6,000 টাকা। এছাড়া নিত্যদিনের প্রয়োজনীয় শাক সবজি, ফল, দুধ, ডিম এগুলো কিনতে আমরা যাই প্রাসে এখানকার লোকাল গ্রসারি স্টোরে। যেমন আজকে গেছিলাম, এখানেও মোটামুটি $70 থেকে $80 তো প্রত্যেক সপ্তাহে লেগেই যায়, মানে ধরুন প্রায় 5,000 টাকা। এবার আজকের নেওয়া জিনিসপত্রগুলোর দামগুলো একটু আমরা বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কফিটার দাম নিয়েছে 550 টাকা, কলাটার দাম নিয়েছে 92 টাকা, টমেটো দুটোর দাম নিয়েছে 150 টাকা মতো, এই ফ্রোজেন মটরশুঁটিটার দাম 180 টাকা, এটা হচ্ছে অলিভ, এটার দাম নিয়েছে 125 টাকা। পনিরটার দাম নিয়েছে 370 টাকা, 350 গ্রাম। বিস্কিটের প্যাকেটটার দাম নিয়েছে 125 টাকা, এটা একটা ক্রিম ক্র্যাকার বিস্কিট। ব্রেডটা 180 টাকা, এটা মাল্টিগ্রেন ওয়েট দিয়ে তৈরি,
একটা ডিশওয়াশার, এটার দাম নিয়েছে 180 টাকা। এটা কিনতে সব থেকে আমার কষ্ট হয় সেটা হচ্ছে ডিম। এরকম 30টার একটা পেটি আছে, এই 30টা পেটির দাম পড়ে 550 টাকা, মানে এক একটা ডিম ধরুন প্রায় 19 টাকা করে। এইটুকু পালং শাকের দাম নিয়েছে 175 টাকা, ধনে পাতা 125 টাকা, যেটা ইন্ডিয়াতে শীতকালে আমাদের ফ্রিতে দিত। এখন এই ধনে পাতাগুলোকে নিয়ে এত অবহেলা করেছি। এটা হাফ কিলোর একটা বেগুন, এটার দাম নিয়েছে 210 টাকা। রসুনগুলো অফারে ছিল, এটার দাম নিয়েছে 400 টাকা। মাশরুম নিয়েছে 180 টাকা, এটাও অফারে ছিল। 8টে লেবু নিয়েছে 217 টাকা। ব্রোকলি মানে খুব সস্তা, এই একটার দাম 120 টাকা। একটু বিট নিয়েছি, বিটটা নিয়েছে 140 টাকা, এটা 235 গ্রাম। তাহলে বুঝতেই পাচ্ছেন এখানে গ্রসারির কী রকম দাম। আমাদের তিনজনের ছোট্ট পরিবারের মোটামুটি মাসে 30-40 হাজার টাকা লেগেই যায়, শুধু তাও ঘরোয়া খাবার খাওয়ার জন্য। এছাড়া বিভিন্ন ধরনের স্ন্যাক্স বা কখনো বাইরে খাবার হলে সেই সব খরচা আলাদা। এখন ওমকে নিতে যাচ্ছি, দেখেছেন কি পরিমাণে রোদ উঠেছে, আর এখানকার রোদের তাত এতটাই যে তাকানো যায় না। এখন টেম্পারেচার চলছে 18 ডিগ্রি। একটা হালকা গায়ে জ্যাকেট পরে বেরিয়েছিলাম, কিন্তু এতটাই গরম লাগছে যে খুলে দিতে বাধ্য হলাম। আমাদের ওখানে যেমন গরমকালে খাঁখা করে চারিদিক, সেরকম হয়ে গেছে। দেখুন চারিদিকে কোনো জনমানব নেই, স্কুলের প্লেগ্রাউন্ডেও যেখানে কাজ চলছে সেখানটাও যেন ধুধু প্রান্তর। সবাই রীতিমতো ছাতা মাথায় ঢাকা নিয়ে এসেছে। আর এই গরমকাল পড়তে না পড়তেই দেখুন বাইরের সামনে সবাই গার্ডেনিংয়ের কাজ কিন্তু শুরু করে দিয়েছে। 3-4 দিন আগেও কিন্তু ধুধু প্রান্তর ছিল, গাছগুলো ন্যাড়া হয়েছিল, এখন দেখছি একটু একটু করে ফুলের কুঁড়ি আসছে, গাছের পাতা গজাতে শুরু করে দিয়েছে। এই উইকেন্ডেও সবাই নতুন নতুন গাছও লাগাতে শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর কচি কচি পাতা বের হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই গাছগুলো পুরো ভরে উঠবে আবার সবুজে। আর আমাদের পাশের বাড়িতেই দেখুন কি সুন্দর সারি সারি দিয়ে টিউলিপের এরকম গাছ লাগিয়ে দিয়েছে। আর আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই দেখছি এরকম হলুদ হলুদ কি সুন্দর ফুল হয়েছে। এগুলো কিন্তু আগাছা গাছ, এগুলোকে লাগানো হয়নি, তাও কি সুন্দর দেখুন, অযত্নেই এত সুন্দর করে ফুলগুলো ফুটে উঠেছে, যেন মনে হচ্ছে তুলে নিয়ে গিয়ে ফুলদানিতে রাখি। এখন প্রায় রাত্রি 9টা বাজছে, আমাদের কারুরই খিদে নেই, একটু খেতে আমাদের দুপুরে অবলাত হয়েই গেছিল, তাই ভাবলাম রাতে অল্প কটা মুড়ি খেয়ে নিই। অনেকদিন ঝালমুড়ি খাওয়াও হয় না, তার আজকের ডিনার আমাদের চা দুধ আর ঝালমুড়ি। চলুন তাহলে আজকে এ পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আমার একটি নতুন ব্লগে।